একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 এই নতুন নগর বাজার মানে একটা যে ফায়ারিং সিট হয়েছিল এর মধ্যে ফার্স্টে হ্যাপার নেম দুজন এপি অ্যারেস্ট হয়েছিল সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআই নেম ছিল তারা বাগাত ছিল এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে কিছু নাম আসছিল ওদের বাড়িতে রেড কন্ট্রিবিউটটা হচ্ছিল কিন্তু ওরা সব মানে রেসপন্ডিং তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআই নেম এপি এই এলাকাতে দেখা গেছে তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস জয়ন্ত কুমার দেব সেকেন্ড ওসি কৃষ্ণধন জামাতে আমরা একটা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে ওখানে দুজনকে আটক করেছি এর মধ্যে এফআই নেম এপি সন্দীপ কর অ্যালাস আকাশ বাবার নাম সজল কর বয়স 27 চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি তো এফআই নেম এপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার সঙ্গে পরিতোষ দাস উনি অ্যারেস্ট হয়েছে প্রান্তোষ দাস তো ওনার প্রান্তোষ দাস বাবার নাম পরিমল দাস ও চিনহানি থানায় পড়ছে প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল একটা ম্যাগাজিন একটা লাইভ রাউন্ড রাউন্ডটা দেখে প্রাইভেটে সেম রাউন্ড যাচ্ছে যেটাতে মানে ফায়ারিং এটা আমরা এখন এফএসএল পাঠাবো পাঠিয়ে এই এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা ওখান থেকে এভিডেন্স আসবে এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্ট টাইম বলা হয়েছিল যে ইন্টারনাল টেন্ডার নেগোসিয়েশন নিয়ে জ্ঞান হয়েছিল আর যে ভিক্টিম আছে হরিপদ দাস সঞ্জয় দাস আর সন্তোষ দাস এরা সব এক গ্যাংয়ে ছিল এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আরও কে কে মধ্যে যুক্ত আছে এটা বেরিয়ে আসবে তো ওদেরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে এটা তো অ্যাফেস ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা একটা লাইব্রেরিও পাওয়া গেছে তো যেটা প্যারেন্টসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারিটি যে ক্যালিবারি হাতে যে ঘটাতে ব্যবহার হচ্ছে এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আসছে এখনও ওয়ান মান্থ ওই কেসটা হয়নি এই প্রাইমারি স্টেজ বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপন অফ অফেন্স প্রবলি আমরা রিকভার করে নিয়েছি আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানানো হচ্ছে জানাবো তবে লাইভ রাউন্ড যেটা ছিল আমাদের ইউজ যে বুলেটগুলো হয়েছিল পেয়েছি সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড মানে সিমেট্রিক্যাল রাউন্ড টাইপ কি আছে এটা টাইপ তো অ্যাকচুয়ালি